ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের ঘর্ষণ চতুর্থ অধ্যায় যেটা দেওয়া আছে আর কি। তো আমরা এখানে একটা অঙ্ক করবো, সেটার নাম্বার হচ্ছে কত, 4.5 নম্বর ম্যাথ। তো সেই ম্যাথের চিত্র আমরা এখানে বোর্ডে ড্র করে রাখছি। তো অঙ্ক করার আগে আমাদেরকে বুঝতে হবে যে চিত্রের মাধ্যমে কী বুঝাইছে এবং কোশ্চেন আমাদের কী চাইছে। এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে যে একটা ব্লক, হ্যাঁ একটা ব্লক হচ্ছে কি ভূমি সাপেক্ষে 30 ডিগ্রি ইনক্লাইন্ড অবস্থায় আছে আর কি। একটা সার্ফেস এখানে দেওয়া আছে ভূমি সাপেক্ষে 30 ডিগ্রি ইনক্লাইন্ড, ওইটির উপরে একটা ব্লক আছে, ব্লকের ওয়েট কতটুকু 250 কিলোগ্রাম। এখন এই যে ব্লকের ওয়েট 250 কিলোগ্রাম, এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের কারণে সরাসরি কিন্তু একদম স্ট্রেট নিচের দিকে পড়বে। তো সেখানে আমরা একটা বলের ডিরেকশনটা দিয়ে দিচ্ছি। আর এখানে বলছি কি ব্লকের এ পাশে একটা কেবল বা যেটাকে আমরা তার বলি, তারটা করছি কি একটা পুলির মধ্যে দিয়ে নিচের দিকে ঝুলানো আছে, নিচে যে আরেকটা ব্লক ঝুলানো আছে সেটা ওইটা কত, W1। এখন কোশ্চেন আমাদের W1-এর মানটা বের করতে বলছে, W1-এর মানটা কত। এখন এখানে আরও কয়েকটা কন্ডিশন দিয়ে রাখতে, সেটা হচ্ছে কি যে W1-এর মানটা সর্বোচ্চ কত হলে, অর্থাৎ W1-টা যখন সর্বোচ্চ হবে তখন করবে কি সে ব্লকটাকে এই সার্ফেস থেকে কি এদিকে এই বরাবর টানতে চাইবে আর কি। অর্থাৎ W1-টা W2-টা নিচে নামবে, এই ব্লকটা এদিকে উপরে দিকে উঠতে চাইবে। এটা একটা কন্ডিশন বলছে যে W1-এর মানটা সর্বোচ্চ কত হলে এই ব্লকটা আমাদের সার্ফেস থেকে উপরে দিকে উঠবে, এটা একটা চাইছে। আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন বলছে যে W1-এর যে মানটা সেটা সর্বনিম্ন কত হলে এই ব্লকটা সার্ফেস থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ W1 সর্বোচ্চ সর্বনিম্ন কত হলে এই ব্লকটা সার্ফেস থেকে কি আস্তে আস্তে নিচে নামবে, এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা কি জানি, আমরা জানি যে আমাদের ঘর্ষণ যে ডিরেকশন, ঘর্ষণ ডিরেকশনটা সবসময় কি বলের বিপরীত দিকে কাজ করে। তাহলে কি, তাহলে হলে গিয়ে যদি W1-এর মানটা সর্বোচ্চ হয় অর্থাৎ আমাদের কি টানটা এদিকে পড়বে। আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু গত লেকচারে আলোচনা করছিলাম যে একটা তার যদি আমরা মাঝখানে এইভাবে কেটে দিই তখন সেখানে কিন্তু একটা টান বল উৎপন্ন হয়, মুখোমুখি টান বল। এখন এই টান বলের মানটা কত হবে, যেহেতু এখানে একটা পুলি আছে, এই পুলটা কি কোশ্চেনে যে পুলটা দেওয়া আছে সেটা ছিল একদম স্মুথ সার্ফেস একটা পুলি, অর্থাৎ পুলি যখন মসৃণ যখন পৃষ্ঠ হয় পুলির তখন কিন্তু পুলির মধ্যে কোনো প্রকার ঘর্ষণ কাজ করে না। তাহলে কি পুলির মধ্যে যদি ঘর্ষণ কাজ না করে সেহেতু পুলির উভয় পাশেই কিন্তু বলের পরিমাণটা সেম থাকে, অর্থাৎ এ পাশে যদি W1 থাকে তাহলে পুলির এ পাশেও যে কেবলটা আছে সেখানেও কিন্তু বলের পরিমাণটা W1-ই থাকবে। তাহলে যেহেতু আমাদের পুলিটাই স্মুথ বা মসৃণ সেহেতু আমরা বলতে পারি কি যেহেতু পুলির এদিকে W1 আছে সেহেতু এখানে যে টান বলের পরিমাণ সেখানেও W1-ই হবে। এখন যদি এখানে কেটে দেই তাহলে কি এখানে টার্নবল সৃষ্টি হবে, এই টার্নবল পরিমাণটা হবে W1। আচ্ছা এরপরে হচ্ছে কি, এখন এই W1-এর মানটা যদি সর্বোচ্চ হয় তখন কী করবে, তখন সে ব্লকটাকে কি উপরের দিকে উঠতে চাইবে অর্থাৎ এদিকে নিতে চাইবে, তখন কী হবে, তখন কিন্তু ফ্রিকশন বা ঘর্ষণ যে বলটা, ঘর্ষণ বলটা কিন্তু তার বিপরীত দিকে সৃষ্টি হবে, অর্থাৎ যখন বল এদিকে যেতে যাবে ডান দিকে যেতে যাবে তখন ঘর্ষণটা হবে কি তার বাম দিকে। এই চিত্রটাকে আমরা একটু সিম্পলিফাই করে রাখতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা করবো কি এটা নিলাম এখানে 30 ডিগ্রি ব্লক, W1 250 কিলোগ্রাম, আর এখানে একটা কি টান বল আছে কতটুকু W1। এই যে W1-এর মানটা আমরা এখানে বসে দিলাম, আর যেহেতু আমাদের এখন বলছি কি W1-টা আমার সর্বোচ্চ যখন তখন কিন্তু আমরা এখানে যে W1-এর ভ্যালু সেটা আমরা বের করবো। তাহলে W যাতে এদিকে টান চাইতেছে ডান দিকে তাহলে ঘর্ষণটা হবে ডিরেকশনটা কি তার বিপরীত দিকে, এদিকে হবে কত ঘর্ষণ। এখন এই যে ব্লকটা আছে ব্লকটার রেসপেক্টে যদি আমরা একটা অ্যাক্সিস ড্র করি তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের এই বরাবর কিন্তু একটা রিয়েকশন ফোর্স কাজ করবে, ব্লকের নিজস্ব একটা যে ওয়েট নিচের দিকে পড়তেছে তার জন্য একটা রিয়েকশন ফোর্স এখানে আর কাজ করবে। আর নিচের দিকে কী হবে, নিচের দিকে এই যে অ্যাক্সিসটা আছে অ্যাক্সিসের সাথে এখানে যে কোণটা সৃষ্টি হচ্ছে সেটা মান কত হবে 30 ডিগ্রি। এটা কীভাবে 30 ডিগ্রি হয়েছে সেটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো আমরা করেছিলাম সেটা সেখানে দেখতে হবে যে এখানে কীভাবে 30 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে এই যে এখানে যে একটা সিস্টেমটা দেওয়া আছে সিস্টেমটাকে উপরে আমরা একটা নির্দিষ্ট একটা অ্যাক্সিসের মধ্যে নিয়ে যাবো আর কি, অর্থাৎ বল বিভাজনের সময় আমরা যেভাবে ড্র করছিলাম সেইটা সেরকম একটা ফিগারের মধ্যে আমরা নিয়ে যাবো। তো এটাকে আমরা 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, আর এটা করবে কি আরেকটা চিত্র এখানে আঁকবো 3 নম্বর চিত্র। তাহলে এটাকে আমরা সোজা আঁকি, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের এখানে করছে কি ওয়াই অ্যাক্সিসের যেটা অর্থাৎ এই যে ওয়াই অ্যাক্সিস সেটার কি এখানে আর একটা রিয়েকশন ফোর্স দেওয়া আছে, আর লিখলাম আর, এটা আর অন দিয়ে লিখলাম। আর এখানে বলছে কি নিচে কিছু আছে, নিচে কিছু নাই। তাহলে এই যে অ্যাক্সিসটা আছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের সাথে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ওয়েট দেওয়া আছে কতটুকু 250 কেজি। তাহলে ওয়াই অ্যাক্সিসের এখান থেকে আমরা কী করতে পারি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা
বল নিতে পারে, সেটা ওয়েট কতটুকু? 250 কিলোগ্রাম। আচ্ছা, তাহলে ও অ্যাক্সিস বরাবর যা যা ছিল সেটা আমরা নিয়েছি। এখন হচ্ছে কি এক্স অ্যাক্সিস, যে এই এক্স অ্যাক্সিস যেটা আছে সেটা কি ডান পাশে আছে আমাদের W1 একটা বল দেওয়া আছে, W1, আর আরেকটা বল দেওয়া আছে কত বাম দিকে, F1। এখন এটাকে আমরা এবার সামসন, আমরা যেটা করি যে হরিজন্টাল ফোর্স এগুলো জিরো, ভার্টিক্যাল ফোর্স এগুলো জিরো, সেটা ধরে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। তাহলে আমরা কী করবো, কি সামসন অফ FH ইজ ইকুয়াল টু কত, 0 রাইট ওয়ার্ড পজিটিভ। বা এখন দেখতে পাবো যে হরিজন্টালে কী কী ফোর্স আছে, হরিজন্টালে একটা আছে। আচ্ছা, এখানে একটা অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা আগে দেখবো যে আমাদের কোন দিক দিয়ে করলে সুবিধা হয়, অর্থাৎ হরিজন্টাল করলে আমাদের কাজটি যে হয় নাকি ভার্টিক্যাল। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল দিয়ে কাজ করবো। সামসন অফ FV ইজ ইকুয়াল টু কত, 0 আপওয়ার্ড পজিটিভ। বা ভার্টিক্যাল বরাবর কী কী আছে, একটা ফোর্স আছে উপরের দিকে R1, R1 একটা বল দেওয়া আছে, তাহলে কি যেহেতু উপরে ছিল কি প্লাস, আর নিচে কি দেওয়া আছে 250। এখন আমাদেরকে এটা খেয়াল করতে হবে, এখানে যে 250 কিলোগ্রাম যে বলটা দেওয়া আছে সেটা কিন্তু কি একটা অ্যাক্সিসের রেসপেক্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে কি যেহেতু যদি কোনো বলটা কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে একটা অ্যাঙ্গেলে থাকে, তখন সেখানে কী হয়, তাহলে সেখানে দুটো কম্পোনেন্ট সৃষ্টি হয়, একটা হচ্ছে কি হরিজন্টাল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এখানে সেম, যেহেতু এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, তাহলে এখানে কি দুটা কম্পোনেন্ট অথবা উপাংশ যেটা বলি আমরা সেটা সৃষ্টি হবে। তো এখানে হবে কি, আর আরেকটা কথা আমরা বলেছিলাম যে আমরা সবসময় কোনগুলো কী করবো, সবসময় কোনগুলো আমরা ভূমি সাপেক্ষে নিবো আর কি। তাহলে এখানে যেহেতু এটা কি লম্বের সাপেক্ষে দেওয়া আছে, অর্থাৎ ও অ্যাক্সিসের রেসপেক্টে দেওয়া আছে, তাহলে আমরা কোনটা চেষ্টা করবো সবসময় এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেওয়ার জন্য। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলটা কতটুকু আসে, যেহেতু পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে 30 ডিগ্রি বাদ দিয়ে দিলে এখানে আসে কতটুকু, 60 ডিগ্রি। তাহলে এখানে যে দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে আমাদের এখানে হরিজন্টাল যে উপাংশ যেটা সেটা, আর এটা এইভাবে হচ্ছে কত ভার্টিক্যাল বা উলম্ব উপাংশ সেটা। তাহলে আনুভূমিক উপাংশ আমরা কী লিখবো, আনুভূমিক উপাংশ লিখবো 250 cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে ভূমি সাপেক্ষে কোন 60 ডিগ্রি, এটাকে ব্লক দিয়ে রাখলাম। আর এখানে যেটা উলম্ব উপাংশ যেটা সৃষ্টি হবে সেটা হবে কতটুকু, 250 sin 60 ডিগ্রি, এটাকে আমরা ব্লক দিয়ে রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে, দুটো উপাংশের সৃষ্টি হয়েছে। এখন এই যে উপাংশটা সৃষ্টি হচ্ছে এটা কি ও অ্যাক্সিস বরাবর, তাহলে যেহেতু এর নিচের দিকে সেহেতু আমরা কি লিখতে পারি, -250 sin 60 ডিগ্রি। আর কোনো যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আর কোনো আমাদের বল নাই, সেহেতু আমরা ইকুয়াল টু কত লিখতে পারি, 0 লিখতে পারি। বা এখান থেকে আমরা সরাসরি কী করতে পারি, কি আর ওনার যে ভ্যালু, আর ওনার ভ্যালুটা আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি। তাহলে এখানে আমার কত, 250 sin 60 ডিগ্রি, আমাদের ভ্যালু কত আসে, 216.50, 216.50 এত কিলোগ্রাম। এটা আমাদের কী করছে কি, এখানে যে রিয়েকশন ফোর্স আর যেটা আছে, আর একদম স্পেসিফিক যে ভ্যালু সেটা কিন্তু আমরা এখানে পাইছি। এখন এটাকে আমরা কী করছি কি, ভার্টিক্যাল যে ফোর্সটা সেখান থেকে আমরা আর ভ্যালুটা বের করছি। এখন আমাদের কী করতে হবে, হরিজন্টাল যে ফোর্স সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এখানে চিত্রটা আমরা মুছে দিই, যেহেতু চিত্রটা আপাতত আমাদের কাজে লাগতেছে না। তাহলে সামসন অফ এফ হরিজন্টাল ফোর্স যেগুলো ইকুয়াল টু কত, 0 রাইট ওয়ার্ড পজিটিভ। বা হরিজন্টাল ফোর্স কী কী আছে এখানে, একটা আছে কি ডান দিকে W1, তাহলে এটাকে আমরা পজিটিভ লিখতে পারি, W1। আচ্ছা, তাহলে আরেকটা ফোর্স এখানে কী আছে, বাম দিকে আছে। বাম দিকে মানে কি, সেটা যেহেতু আমরা এখানে ডান দিকে যে ফোর্স দুটাগুলো সেগুলোকে পজিটিভ ধরছি, তাহলে বাম দিকেটা নেগেটিভ F1। আরেকটা কী আছে, আরেকটা ফোর্স এখানে 250 কেজির জন্য যে আনুভূমিক যে উপাংশ সৃষ্টি হয়েছে সেটা এখানে কত দেওয়া হচ্ছে, 250 cos 60 ডিগ্রি, কোন দিকে সৃষ্টি হচ্ছে, বাম দিকে সৃষ্টি হয়েছে। তাহলে বাম দিকে যেহেতু আমরা সৃষ্টি হয়েছে, সেহেতু আমরা এটাকে নেগেটিভ লিখতে পারি, -250 cos 60 ডিগ্রি ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0 বা W1 মাইনাস। এখন এখানে যে এফটা আমাদের দেওয়া আছে, এফটা মানে কি ঘর্ষণ বল। আমরা জানি কি, কোনো একটা বস্তু যখন স্থির থেকে মাত্র গতিশীল আরম্ভ করে, তখন সেক্ষেত্রে যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা একটা সূত্র এখানে জানি কি, আমরা যদি জানি যে μ = F/R বা F = μr, এই যে এই সম্পর্কটা আছে, এই সম্পর্কটা থেকে এখানে μ = F/R বা F = μr, এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা থেকে আমরা এখানে এফ এর মার ভ্যালুটা বসে দিতে পারবো। তাহলে F = কত, μ × R1 -250 cos
60 ডিগ্রি এগুলো কত? জিরো। বা এখানে এখন আমাদের যে মিউটা, মিউটার মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, মিউর মান কত? 0.4। অথবা কি W1 মাইনাস 0.4 ইন্টু আর ওয়ান ভ্যালু আমরা কত পাইছি? 216.5। 216.5 মাইনাস 250 কজ 60 ডিগ্রি ইজিক্যাল কত? শূন্য। তাহলে এখানে যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন থেকে কিন্তু আমরা সরাসরি W1 যে ভ্যালু সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত আসছে? W1 = 211.6 বা 211.6 এত কিলোগ্রাম। তাহলে এটা আমরা কখন পাইছি? এটা আমরা পাইছি যখন W1 এর মান সর্বোচ্চ হবে তখন। অর্থাৎ এর ভ্যালুটা কি হবে? যখন W1 সর্বোচ্চ তখন হবে, তখন আমাদের যে W1, এই W মানটা হবে কত? 211.6 এত কিলোগ্রাম। অর্থাৎ তখন কি ব্লকটা সারফেস থেকে উপরের দিকে চলা আমরা করবে। এখন আমাদের করতে হবে কি, এখন বলতে হবে কি যে W1 এর মান সর্বনিম্ন কত হলে সেটা কি ব্লকটা স্থির অবস্থান থেকে নিচে চলতে আরম্ভ করবে। অর্থাৎ এটার জন্য আমাদের কি আলাদা করে আবার একটা চিত্র ড্র করতে হবে। এখানে কি ছিল? এখানে আমাদের একটা বল W1 ছিল। এখন হচ্ছে কি W1 এর মান সর্বনিম্ন কত হলে ব্লকটা কি সারফেস থেকে কি নিচে নামতে আরম্ভ করবে। তাহলে যেহেতু কি সেটা নিচে নামতে আরম্ভ করছে, তাহলে কি বলটাকে বাম দিকে কাজ করতেছে। একদিকে মনে রাখতে হবে কিন্তু ব্লকটা নিচের দিকে চলতে আরম্ভ করতেছে, তাহলে নিচের দিকে ধীরে ধীরে নামতেছে। যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে ঘর্ষণটা কি তার বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ বল নিচের দিকে, ঘর্ষণ হবে তার অপোজিট দিকে। তাহলে এখানে একটা টার্ম বলতে আগে থেকে W1 ছিল, W1 থাকার কারণে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণটা কি? কারণটা W1 মান এতটাই কম যে ব্লকটা কি তার নিজস্ব ওজনের কারণে ধীরে ধীরে নিচে নামতেছে। এখানে হয়েছে কি, যেহেতু নিচের দিকে নামতেছে, সেহেতু এটা ঘর্ষণ বল যেটা, ঘর্ষণ বলটা কি তার বিপরীত দিকে, অর্থাৎ এদিকে কাজ করবে। ব্লকটা চাইবে কি এ বরাবর নামতে, কিন্তু ঘর্ষণটা তাকে এ বরাবর বাধা প্রয়োগ করবে আর কি। অর্থাৎ বল এদিকে, এ কারণে কি ঘর্ষণটা এদিকে। তখন কি ঘর্ষণের যে ডিরেকশন সেটা আমরা এদিকে লিখতে পারবো F। তাহলে এটাকে আমরা সরাসরি লিখতে পারি কি W2 + F2। এটাকে আমরা সরাসরি চাইলে এভাবে লিখতে পারি। আচ্ছা, আরেকটা কি আছে? এখন এই যে ব্লকটা আছে এটা রেসপেক্টে যদি আমরা অ্যাক্সিস ড্র করি, তখন কি হবে? এখানে যে অ্যাক্সিসটা আছে X অ্যাক্সিস, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে Y অ্যাক্সিস। অর্থাৎ এখানে যদি, যেহেতু আমাদের এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে এখানেও সেমটা হবে 30 ডিগ্রি কোণ। তো এখন কি হবে যে এই যে ব্লকটা আছে এটা কি এদিকে একটা রিয়াকশন ফোর্স সৃষ্টি হবে। রিয়াকশন ফোর্স কত? R2। তাহলে আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা আবার করবো কি, যেটা আমরা একটু আগে করেছিলাম যে একটা অ্যাক্সিসের মাধ্যমে যেটা আমরা ড্র করেছিলাম, সেই সেম জিনিসটাকে এখন এখানে করবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর চিত্র, আর এখন এটা করবো কি 2 নম্বর। তাহলে এই অ্যাক্সিসটাকে আমরা আর একটু কত সিম্পলিফাই করে আঁকার চেষ্টা করি। যে এদিকে আমার কী কী বলছিল, এদিকে একটা ছিল W2 + F2, আর নিচে কতটুকু ছিল? 250 কিলোগ্রাম, সরি 250 হবে না, এখানে যে Y অ্যাক্সিসটা আছে এই Y অ্যাক্সিসের সাপেক্ষে 250 ডিগ্রি যে বলটা ছিল সেটা কতটুকু হবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। তাহলে এই যে বলটা সেটা হবে কতটুকু? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 250 কিলোগ্রাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর রিয়াকশন ফোর্সটা কতটুকু কোন দিকে? R2 উপর দিকে। তো এই জাস্ট অ্যাক্সিসটার মধ্যে যে সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলো কি আমরা এভাবে আঁকার চেষ্টা করছি আর কি। এখন এটাকে করবো কি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করবো কীভাবে, ওই যে আমরা যেটা বলছিলাম সামসন অফ ভার্টিক্যাল ফোর্স হরিজন্টাল ফোর্স সেভাবে। তাহলে এখানে যদি আমরা সামসন অফ ভার্টিক্যাল ফোর্স = 0 ধরি, আপওয়ার্ড পজিটিভ = কত? 0। বা তাহলে ভার্টিক্যাল ফোর্স কী কী আছে? ভার্টিক্যাল ফোর্স এখানে আছে যে উপর দিকে একটা R2 একটা ফোর্স আছে, তাহলে যে দুটো উপরে তাহলে কি প্লাস R2। আরটা কি আছে? এখানে কিন্তু এখন দুটো বংশ সৃষ্টি হবে। আমরা কী করবো কি কোনটা সবসময় ভূমি সাপেক্ষে নিব, এখানে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে দুটো বংশ সৃষ্টি হবে, একটা হচ্ছে কত আনুভূমিক উপাংশ এদিকে, আর একটা হচ্ছে লম্ব বংশ এদিকে। আনুভূমিক উপাংশ, লম্ব বংশ, আনুভূমিকের ডিরেকশন বাম দিকে, লম্ব উপাংশের ডিরেকশন নিচের দিকে। তাহলে এখানে আনুভূমিকের যে উপাংশ সেটার জন্য আমাদের ভ্যালু কত হবে? 250 cos 60 ডিগ্রি। আর উলম্ব উপাংশের জন্য আমাদের যে ভ্যালু হবে সেটা কত? 250 sin 60 ডিগ্রি। এটাকে ব্লক দিয়ে রাখলাম। আচ্ছা,
তাহলে এখানে হচ্ছে কি আমরা এখন ভার্টিক্যাল ফোর্স যেগুলো সেগুলো আমরা বের করতেছি, উপরের দিকে আছে আর টু আছে নিচে, আর ওয়াই এক্সিস বরাবর আর কী কী ফোর্স আছে, ওয়াই এক্সিস বরাবর আর একটা ফোর্স আছে 250 sin 60°। তাহলে যদি নিচে তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস 250 sin 60°, ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সরাসরি আর টু অর্থাৎ যে রিয়াকশন ফোর্সটা এখানে কাজ করতেছে সেটা ভ্যালুটা কি আমরা সরাসরি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এটার ভ্যালুটা কত, 250 sin 60°। তো রেজাল্ট কত আছে, 216.50, এত কত কিলোগ্রাম। এখন এটা হচ্ছে আমরা আর টু এর ভ্যালুটা বলছি। এখন আমরা যেটাকে হরিজন্টাল যে ফোর্সগুলো সেগুলো নিয়ে কাজ করি, সামসন অফ এফ এসি কত, 0, রাইট ওয়ার্ড পজিটিভ। তাহলে হরিজন্টাল বরাবর কী কী ফোর্স আছে, এখানে ডান দিকে আছে কি ডাব্লিউ টু যোগ এফ টু দুটোই কিন্তু ডান দিকে কাজ করতেছে। তাহলে কি যেহেতু ডান দিকে আমরা পজিটিভ ধরছি তাহলে এখানে এগুলো পজিটিভ হবে, ডাব্লিউ টু যোগ কত এফ টু। এরপর হচ্ছে কি, এরপর এখানে একটা আনুভূমিক বল বাম দিকে কাজ করতেছে, সেখানে কি আমরা এটা মাইনাস লিখবো, মাইনাস 250 cos 60°। ইকুয়ালটা কত, যেহেতু আমাদের এখানে কি আনুভূমিক বরাবর আর কোনো উপাংশ নাই তাহলে এটা আমরা এগুলো সরাসরি 0 লিখবো, 0। বা এখন এখানে ডাব্লিউ টুর মানটা আমাদের জানা, ডাব্লিউ টু যোগ এফ টু মানে কি, এফ টু মানে হলে গিয়া এখানে একটা জিনিস যেটা বলছিলাম আর কি, যে আমাদের ব্লকটা যখন স্থির অবস্থান থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে তখনই কি আমরা এই পজিশন থেকে কি এফ ইকুয়াল টু মিউ লিখতে পারি। তাহলে এফ ইকুয়াল টু কত, মিউ ইন্টু আর মাইনাস 250 cos 60°, এটা মানে আমরা জানি 125 ইকুয়াল টু কত, 0। বা এখানে যদি আমরা ডাব্লিউ টু যোগ মিউর মান কত ছিল, মিউর মান আমরা এখানে মুছে দিয়েছিলাম, এটা ছিল কত, মি ইকুয়াল টু 0.4। তাহলে মি ইকুয়াল টু লিখতে পারি কত, 0.4 ইন্টু আর মানটা কত পাইছিলাম, এখানে আর মানটা পাইছিলাম 216.50। এটাকে যদি আমরা এ পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এটা কী হবে, 125। বা ডাব্লিউ টু তাহলে ক্যালকুলেটার মাধ্যমে আমরা এখন সরাসরি ডাব্লিউ টু এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমার রেজাল্টটা কত আসছে, রেজাল্টটা আসছে 38.4 এত কিলোগ্রাম। অর্থাৎ ডাব্লিউ টু এর মান সর্বনিম্ন, এটা কি লিখবো আমরা, সর্বনিম্ন ডাব্লিউ টু এর মান সর্বনিম্ন 38.4 কিলোগ্রাম হলে করবে কি, এই ব্লকটা তার জায়গা থেকে নিজে নামতে আরম্ভ করবে। তো বন্ধুরা এটাই ছিল আমাদের যে আমরা যে 4.5 নম্বর যে ম্যাথ, সেই ম্যাথের মোটামুটি গাণিতিক যে ক্যালকুলেশন সেটা এতটুকু পর্যন্তই। প্রথম উত্তরটা হবে আমরা ডাব্লিউ ওয়ানের জন্য সর্বোচ্চ যে মানটা ছিল প্রথম উত্তরটা হবে সেটা, আর সেকেন্ড উত্তরটা হবে কি ডাব্লিউ টু এর জন্য সর্বনিম্ন মান যেটা সেকেন্ড উত্তর হবে এটা। তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান, তো আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর অঙ্ক বা ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো রকমের কোশ্চেন কমেন্ট বক্স যেটা আছে কমেন্ট বক্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে ম্যাথ রিলেটেড যে কোনো টাইপের কোশ্চেন আপনারা করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।